গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কি দিচ্ছি না ওইটা? তো আজকে হলো ডে টু ডলুকে নিয়ে, ঠিক আছে? না অল্প করে খোলো। আর এই দেখো ডলু এখানে এখন ব্রাশ করছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং বলো বলো। ব্রাশ করতে ব্যস্ত মেয়ে এখন। তো যাই হোক, গতকালকে রাতের বেলায় মাসি ফোন করে বলে দিয়েছে যে আজকে আসতে পারবে না, কারণ মাসির নাতনির পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো কি করবো, আর কিছু করার নেই, সব কিছুই করতে হবে এখন। এই উঠলাম, ভেবেছিলাম আজকে 9:30 অবধি ঘুমাবো, কিন্তু সেই 5:30 পৌনে 6টা যেরকম বাড়ি মানে অ্যাজ ইউজুয়াল ঘুম ভাঙে, ঠিক সেইভাবেই ঘুম ভেঙে গেছে। ডলুও তখনই উঠে পড়েছে, ওর তো চোখে ঘুম নেই। যাই হোক, এখন বাজে হচ্ছে 8:30, দেখা যাক। এদিকে কাজ বাস যেগুলো বাসনগুলো আছে টুকটাক, সেগুলো এখন মাজতে হবে, কারণ কিছু করার নেই। ওটা ওরকমভাবে খোলে না, বুঝেছো? ওটা ওরকম খোলে না। এই আয়না টায়নাগুলো সব ক্লিন করলাম এখন। ডলু এখন ব্রাশ করছে। এবার আমার তো চা কফি খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ গরমকাল, অতটা গরমকালে কফিটা ঠিক ভালো লাগে না, তাই না? মাসি কাজে কাজ করে গেলে এই সমস্যাটা হতো না, ঘর ঝাড় দেওয়া, মোছা, আবার বাসন মাজা। ডলু কতটা কি করতে দেবে সেটা তো আমি জানি না, না দেখাই যাক ওকে সামলে কতটা সারিয়ে করতে পারি। ডোনামি কি বক এখন সব ঘুমাচ্ছে, সকালবেলা উঠে একবার হিসুপটি করে নিয়ে আবার ঘুম লাগাচ্ছে। আর তোরা ঘুমা, আমি যতক্ষণ দেখি এদিকে রান্নাঘরটা সেরে নিই। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ডলু এখন খেলছিল একটু আগে বলে সেই জন্য আমি এই কটা মাজতে পারলাম, এখনো এই কটা পড়ে আছে। এখন কাঁদছে না গেলে এখন আমার মাথা খারাপ করে দেবে। চলো কি করছে দেখি। কি হয়েছে, তুমি তো খেলা করছো, ঢাকা দিয়েছ, খেলা করছো তো? তুমি খেলা করো, আমি বাসনটা মেজে আসি, তারপর ঘর ঝাড় দেবো, মাংস আনবো, ডোনা দিদিদের ওটাবো। এটা কেলে, এটা কেলে, এটা কেলে, এটা কেলে, এটা কি মেয়াও পাচ্ছি, এটা কি মেয়াও পাচ্ছি, এটা কি মেয়াও পাচ্ছি। এই মুখে লোম, দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখে লোম, হা করো হা করো। এটা কি ম্যাও, ম্যাওটা যাচ্ছে ধরতে ধরতে। তুমি খেলা করো, আমি বাসনটা মেজে আসি, আর বেশি কিছু নেই, ঠিক আছে? তারপর আমি ডোনা দিদিদের ডাকবো, টুকি টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা ডলু। বাজে এখন 10:10, রেস্ট অফ যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম, ডলুকে খাওয়ালাম, ডোনা বিকিরা আবার উঠলো, ওদেরকে খাইয়ে দিলাম সব করে নিয়ে। এখন চিকেনটা নিয়ে এনে দিয়েছে, তো এখন চিকেনটা বসাবো। আর ডলুর জন্য কি রান্না করি দেখি। ওই ডলুর জন্য একটু পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন স্টু মতো করে দেবো। হ্যাঁ আসছি, ওরা ফোন করেছিল, ওরা একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? এখন একটু ব্রেকফাস্ট বানাবো, কারণ কালকে রাতে সেরকম কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, দেখা যাক কী বানাই দিয়ে। তারপর ওটা খাবো, খেয়ে ডোনা ভিকিদের ভাতটা চাপাবো, চিকেনটা করবো, দিয়ে তারপরে ডোনুটটা করবো। তো কাজের ফাঁকে কাজ করতে করতে ডলুর এখন একটু ঘুম পেয়ে গেছে, তো সেই জন্য একটু টাইম বার করে ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ডোনা বিকিদের চিকেন, ওদের ভাত সব বসানো হয়ে গেছে। ডলুর এবার ডলুকে একটু ঘুমটা পাড়িয়ে দিয়ে দিয়ে তারপরে ডলুরটা রান্না করব। আর দেখো আমরা সব ডাইনিংয়ে বসে আছি বলে এরাও বসে আছে, এদেরও মন খারাপ, বাড়িতে কেউ নেই না, সেই জন্য এদের মন খারাপ সব। তো ডলু ঘুমিয়ে পড়েছে আর আমাদের ওদের খাবারও রেডি। তো ডলুর জন্য আজকে লাঞ্চে বানাবো হচ্ছে পেঁপে আলু দিয়ে চিকেনের স্টু, ওইটা দিয়েও ভাত খেলে খাবে, না হলে পরে চিকেন স্টু আর ওই পেঁপে দিয়ে। তো আজকে ডলুর আর আমার লাঞ্চ মেনু হচ্ছে চিকেন স্টু আর ভাত, আর একটু এক্সট্রা ভাত বসালাম, কারণ ওদের নাহলে রাতেবেলা একটু কম পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য এক্সট্রা একটু ভাতও বসিয়ে দিলাম। তো ডলুকে একটু আগেই ঘুম পাড়াচ্ছিলাম, ওর 10 মিনিটের একটুখানি ছোট্ট একটা ন্যাপ হয়ে গেল,
তো এখন ও আর আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে চিলা আর কলা। এটা খাওয়া গে, এটা খাওয়া গে। তো ফাইনালি টলু এখন একটু ঘুমালো, দেখতেই পাচ্ছ আমি সব কার্টেন্সগুলো টেনে দিয়েছি। আমার কাছে এই সুযোগ, ও যদি এখন 20-25 মিনিট কি হাফ অ্যান আওয়ার মতো একটু ঘুমিয়ে নেয়, আমি ডোনা বিকি ববদেরকে খেতে দেবো, পাখিদেরকে খেতে দেবো, তারপরে স্নান, ওকে স্নানের ব্যাপার। পাখিদেরকে মোটামুটি সপ্তাহে 2-3 দিন মতো কলমি শাক দিই, যেহেতু আজকে আমি বেরোতে পারলাম না সেই জন্য আজকে আর দিতে পারলাম না, আজকে ওদের ড্রাই সিড এগুলো খেয়েই থাকতে হবে। আর টুটুর জন্য তো ছোলা আমাকে রেগুলার ভেজাতেই হয়। তো এখন 2:30 বেজে গেছে, স্নান করলাম, ডলুকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি, তারপরে এখন একটু পুজো দিচ্ছি, দিয়ে তারপরে খাবো। নম করো, ভালো করে চোখ বুঝে নম করো। হ্যাঁ বলো, মা বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর চোখে একটু ঘুম দাও, ব্যাস। কি হলো? না তাহলে কিন্তু নকুল দানা দেবো না, আগে শিখিয়ে নম করো, যা বলছি বলো, বলো মা বিদ্যে দাও, জোরে জোরে বলো, তাহলে নকুল দানা দেবো না, বুদ্ধি দাও, হাত জড়ো করো, নানা নকুল দানা দেবো না, বলো একটু ঘুম দাও, এই হাত জড়ো না করলে নকুল দানা দেবো না, জোরে বলো। হ্যাঁ এবার ঠাকুরকে একটা ফ্লাইং কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি দাও, নানা নকুল দানা দেবো না, হ্যাঁ নকুল দানা দেবো না, ভালো করে কোন হাতে দিতে হয়, রাইট হ্যান্ড দিয়ে, তোমার ডান হাত কোনটা? তাহলে ডান হাত, ওইটা যখন ডান হাত দিয়ে আমার দিকে না ওইদিকে তাকে ফ্লাইং কিসে দাও। তো বাজে এখন 3:35, ঠাকুরের পুজো দিলাম, তারপরে খেলাম, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছিল, গরম করলাম, একটা ডিম বাজলাম, খেয়ে দিলাম, ব্যাস দেখতে লাগে জাস্ট এইটুকু কাজ। কিন্তু বলো কত কাজ থাকে দুলু, কত কাজ থাকে না বলো, ডোনা ভিকি বব আছে, পাখিগুলো আছে, ওদের সবাইকে খেতে দেওয়া, সব কিছু করা, ডোনা ডোনার পায়ে আজকে একটু লেগেছে কিনা কে জানে, বব লাগিয়েছে কিনা বুঝতে পারছি না, একটু ওর হাঁটতে একটু প্রবলেম হচ্ছে, ওকে আবার মেডিসিন খাওয়ালাম। লোকে বলবে যে কিছুই তো কাজ নেই, কিন্তু এই যে 11:10 ডলু ঘুমালো, তখন থেকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো অনেক কাজ করে নেবো এই টাইমটুকুতে। পাখিগুলোকে খেতে দিতে পারলাম, ওদের জলটা চেঞ্জ করলাম, আর ডোনা ভিকি ববকে খেতে দিলাম, আর শুধু আমাদের রুমটা আর ডাইনিংটা তখন ঝাঁট দিয়েছি। ও বাবা, তা করতে করতে আমার মেয়ের একটাই মেয়ে কি, ও যে টানা ঘুমোবে না, না ঘুমোলেও একা ঘুমোবে না, করে ঘুমাবে, দিয়ে ব্যাস 12টা থেকে পুরো 1:30 অবধি ওকে কোলে নিয়ে পুরো ডাইনিংয়ে বসেছিলাম। তখন তো এই রুমটা ঝাঁটও দিতে পারিনি, মুছতেও পারিনি, কিছুই না, ঘুম থেকে উঠলো, ওকে স্নান করালাম, আজকে খেতে পুরো 45 মিনিটস টাইম লাগিয়েছে, ওকে খাওয়ালাম, তারপরে ঘরগুলো মুছলাম, মুছে দিয়ে তারপরে আমি স্নান করলাম, পুজো করলাম, এবার এখন একটু বসলাম, এবার একটু ওই ঘরে এসি চালিয়ে দিয়েছি, জনবিকি বস চলে গেছে, বস নেব। কি হয়েছে? কই বেবি? তো যাই হোক, দেখতে লাগে এইটুকু কাজ, ঘরে সত্যি করে কাজ কিন্তু কম না জানো তো, একটা ঘরে একা থেকে সিরিয়াসলি বুঝতে পারছি, কারণ দেখো আমার একা থাকতে অসুবিধা নেই, আমার কাজ করতেও কোনো প্রবলেম হয় না, আমি কোনো কাজকেই ভয় পাই না, কিন্তু ওই যে ডলু এখন ওর কোল ঘুমটা গেল না, আর কদিন পর ওকে স্কুলে ভর্তি করবো, কি করবো আমি ভগবান জানে, ও যে কি করবে, কোথায় পালিয়েছে জানলার পাশে, আর খেতে তো এত টাইম লাগায়, বাপরে বাপ, বলো না খেতে, ওই খাওয়ার
খুব টাইম লাগায় খাওয়াতে, বাপরে আমার হাত শুকিয়ে যায়, এগাল ওগাল এগাল ওগাল। এখন আবার সেলফ ফিড করবে, মানে নিজে নিজে এখন খাবে, আমাকে বলবে থালাটা নিচে নামাও তুমি, আমি খাবো, নিজে খাবো। এরকম কি করে জানি না, বুঝতে পারছি না, একবার ডক্টরের সাথে জিজ্ঞেস করতে হবে যে এরকম যদি ও করে নিজের হাতে যদি খায় আদৌ কতটা পেট ভরবে না ভরবে। আমাকে খাওয়াতেই দেবে না, বলবে নিচে নামাও, থালাটা নিচে নামাও, আমি নিজে নিজে খাবো। চিকেন দিলেও তাই, ডিম দিলেও তাই, মাছ দিলে মাছটা খাই দিতে হয়, কারণ বলে যে কাঁটা আছে, মাছটা খেতে পারে না, তো সেই জন্য। যাই হোক, অনেক কাজ করে ফেললাম এই দুদিন ধরে, আবার কালকেরটা কালকে দেখা যাবে, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কী হয়েছে, কী হয়েছে, হ্যাঁ কী হয়েছে? তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।